সুপ্রিম কোর্টের নির্দেশে 907 জন শিক্ষকের নাম প্রকাশ করেছে পর্ষদ। সেখানে নাম রয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহর ও ব্লকের বেশ কিছু শিক্ষকের নাম। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত বলে দাবি করা শিক্ষকরা তারাই কিনা তা হলফ করে এখনই বলা যাচ্ছে না। এমনই এক নামযুক্ত শিক্ষক বিদ্যালয়ে থাকায় মারাইকুড়া ইন্দ্রমোহন উচ্চ বিদ্যালয়ে গেলে সেখানে কেউই এ বিষয়ে মন্তব্য করতে চাননি। ক্যামেরার সামনে মুখ না খুললেও প্রধান শিক্ষক নিতাই চন্দ্র সরকার জানান, বিচারাধীন বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না। অপর একটি বিদ্যালয় তথা মোহনবাটি উচ্চ বিদ্যালয়ে একই নাম বিশিষ্ট শিক্ষক থাকলেও তিনি সেই তালিকায় থাকা শিক্ষক কিনা সে বিষয়ে নিশ্চিত নন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমল বিশ্বাস। তিনি জানান, অফিসিয়ালি তার কাছে কোনো মেইল বা মেসেজ আসেনি। তিনি আরো কি কি জানিয়েছেন শোনাবো। স্যার, আপনার নাম ও কোন পদে আছে? নমস্কার, আমি অমল বিশ্বাস, রায়গঞ্জ মোহনবাটি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। বলছি, কালকে উচ্চ শিক্ষা পর্ষদ থেকে একটা লিস্ট বেরিয়েছে, সেই মেধা তালিকায় একজনের নাম দেখা যাচ্ছে আপনার স্কুলের এক শিক্ষকের বলে অনেকেই সন্দেহ করছেন। ওনার নামটি হলো বিপ্লব রাহা। এই নামে কি আপনার স্কুলে কোনো টিচার আছে? এই নামে একজন মাস্টারমশাই আমাদের আছেন। আমার 29 জন মাস্টারমশাইয়ের মধ্যে বিপ্লব নামে একজন আছেন। এই বিপ্লব রায় কি ওই লিস্টের বিপ্লব রায়, এটার সম্পর্কে আপনি কিছু জানেন? সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়, কেননা টিল নাও এখন অবধি আমার যে আপার অথরিটি আছে, এসআই অফিস, এসডি অফিস, ডিআই অফিস এবং শিক্ষা পর্ষদ, এখান থেকে আমাদের অফিসিয়ালি কিছু ইনটিমেশন নাই, সেটা বলা মুশকিল। এটা কি পার্সোনালি আপনার কাছে নেই নাকি মানে কোনো তাদের দিক থেকে কোনো অর্ডার ইস্যু করা হয়নি? না, কোনো স্কুলের তো ইমেলও থাকে, হোয়াটসঅ্যাপ গ্রুপও থাকে, অফিসিয়াল গ্রুপও থাকে, আমার অপরাধটি যারা থাকে সবসময়ই থাকেই, মানে অফিসিয়ালি কোনো ইনটিমেশন এখানে নেই আর কি। কাজে আর ওখানে আপনি যে নামটা বললেন, মানে সেই বিপ্লব আর আমার বিপ্লব এক কি না সেটাও বলা মুশকিল। বিপ্লব নামে তো ধরুন 5 জনও থাকতে পারে না। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।